খারাপ ভাবে চলছে এখানে, স্পেশালি মোহাম্মদপুর বানে আমি এখন রয়েছি। 24 নম্বর বুথে যখন গেছিলাম তখন চূড়ান্ত ভাবে ঝামেলা করেছে। আমি যখন ঢুকছি বিজেপি স্লোগান দেয়, ঠিক আছে, প্রায় 30 থেকে 40 জনের উপর বেশি লোকজন, এবং তখন একটাই স্লোগান, জয় শ্রীরাম জয় শ্রীরাম। কোনো রকমভাবে আমি কোনো রিয়াক্ট করিনি, গাড়িতে উঠি। তখন আবার যখন গালাগালি দেওয়া হয় তখন আমার যে পিএসও দুজন রয়েছেন তারা তখন ওদের দিকে তেড়ে যায়, তেড়ে যাওয়া ওরা পালিয়ে যায়। কিন্তু তখন সিআরপিএফ এর দুজন বেরিয়ে আসেন এবং তাদেরকে বলা হয় যে দেখুন আপনার নিউট্রাল ভোট করুন, আমি চাইছি না কারোর, আপনি আমাকে ফেভার করুন বা ওদেরকেও ফেভার করবেন না, নিউট্রাল ভোটটা হতে দিন যাতে সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়, ঠিক আছে। তখন সিআরপিএফ একটু এগিয়ে গিয়ে ওদেরকে তাড়া করে এবং তখন সে যায়। আমার বক্তব্য হচ্ছে যখন 30 থেকে 40 জন তার আগে যখন উপস্থিত হয়ে গেছিল উইদিন 100 মিটার্স, কেন তাদেরকে অ্যালাউটা করা হলো? আর এখানে 30 নম্বর বুথে যখন ঢুকলাম তখন এখানে আমি শুনলাম দুটি, যে সেটা হচ্ছে সিআরপিএফ একদম আইডল। আমি যখন ঢুকছি সিআরপিএফ আমাকে বলছে আপনার কাম হয়ে গেছে, 30 থেকে 40 সেকেন্ড আমি ছিলাম ম্যাক্সিমাম, তার বেশি নয়, ঠিক আছে। আমি দেখলাম সবটাই ঠিকঠাক হচ্ছে হচ্ছে, প্রিসাইডিং অফিসারকে আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা, বললো না স্যার সব ঠিকঠাক হচ্ছে। যখন ঢোকার সময় যে গ্রুপটা জয়শ্রীরাম স্লোগান দিচ্ছিল, যখন বেরোই তখন তারা পুরো আমাদের বাইককে ঘেরে আমাকে ধাক্কাধাক্কি করা হয়, ঠিক আছে। এবং আলটিমেটলি প্রচণ্ডভাবে একটা কেওটিক সিচুয়েশন হয় যে রীতিমতো ধাক্কাধাক্কি আমার মাধ্যমে হয়, সেখান থেকে তাও আমি মাথা ঠান্ডা রেখেছি, কোনো রকম কিছু করিনি, চুপচাপ কথাবার্তা বলে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা দিলাম, কিন্তু কেউ শান্ত হয়নি। আলটিমেটলি করে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে এখানে এসে যখন আসছি পুলিশ এখানে কমপ্লিটলি আইডল হয়ে রয়েছে, কোনো স্টেট পুলিশের কোনো ভূমিকা নেই, এবং সর্বোপরি সিআরপিএফ যখন 100 মিটারের মধ্যে হচ্ছে তখনও তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য বেরিয়ে এসে দেখেনি যে এক্স্যাক্টলি কেসটা কী হচ্ছে বা ঝামেলাটা কী হচ্ছে, তারা পুরোপুরি ভেতরে ছিল, কোনো রকম সিআরপিএফ এর সাপোর্টটা পাচ্ছে না, উল্টে সাপোর্টটা করছে তারা বিজেপিতে। জনপঞ্চাশের দুষ্কৃতি, বিজেপি দুষ্কৃতি, লাঠি ছটা, তারপরে আপনার লোহার রড ছুরি কাঠারি নিয়ে, ঠিক আছে, হামলা করে, গাড়িতে রড দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়, গাড়িতে আরও ডেন্ট পড়েছে, তারপরে আমাদের দুজন ছেলেকে মেরেছে, একজনের পা ভেঙে দিয়েছে রড দিয়ে, এরকমই মানে অত্যাচার। দেখুন এরকম ঝামেলার কথা শুনিনি, তবে আমাদের এখন হসপিটালে আহত অবস্থায় পৌঁছে গেছে আমাদের একজন কার্যকর, অলরেডি 27 নম্বর বুথে এমনভাবে আহত হয়েছে তাকে সে মরণাপন্ন, কীভাবে আমরা জানি না, দুজনকে আহত করা হয়েছে, আমি ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই, আপনাদের সামনে আমি এলাম, কিন্তু দেখলাম যে অলরেডি অন্য পার্টির সঙ্গে জমায়েত হচ্ছে, জমায়েত নিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এবং এখানকার যারা পুলিশ আধিকারিক আছে মিসগাইড করছে, নির্বাচন কমিশনের যারা আছে বা সিআরপিএফ যারা আছে কেন্দ্রীয় থেকে, তারা মিসগাইড করছে, স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ মানে একদম যোগসাজশ করেই কাজ চলছে। আমি এখনই দেখলাম এই কোনটায় দাঁড়িয়ে আছে অলরেডি বেঙ্গুদিয়া অঞ্চলের বাসিন্দা অভিজিৎ দাস, চাঁদহরি প্রধান, সমস্ত নেতৃত্ব এই সাইডেই দাঁড়িয়ে, এখানে কি হচ্ছে আজিমুল শেখ, আজিমুল এখানে কি হচ্ছে, এটা প্রভাবিত করার চেষ্টা নয়? গুড়গাম থেকে আমি তো এসেছি একা, আমার সঙ্গে কাউকে দেখতে পাচ্ছে না, এতজন মিডিয়া আছে, সাধারণ মানুষ যেভাবে আজকের তাদেরকে ইনসিস্ট করা হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, কাল থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া, ভোট দানে বাধা দেওয়া, এ সমস্ত চলছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, কমপ্লেন জানিয়েছি, তারপরেও সকাল থেকে থ্রেট দেওয়া, আসতে না দেওয়া হচ্ছে, বাধা রাস্তায় বাধা দেওয়া হচ্ছে।